স্টুডেন্টস, তোমাদের কি কিয়ামতের আলামত সম্পর্কে কোনো ধারণা আছে? তোমরা কি এই ব্যাপারে কিছু জানো? স্যার, এই দুই একটা জানি স্যার। শোনো তোমরা, আমি তোমাদেরকে কিয়ামতের একটা আলামত শোনাই। একদিন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণের সাথে বসেছিলেন। এমন সময়ে এক ব্যক্তি এসে হাজির হয়ে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? জবাবে তিনি বললেন, কিয়ামত সম্পর্কে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানে না। তবে আমি তোমাকে একটি আলামত সম্পর্কে জানাবো। তখন উলঙ্গ দেহ ও উলঙ্গ পা সম্পন্নরা নেতৃত্ব দিবে। এটিও কিয়ামতের একটি আলামত। যখন বকরির রাখালরা বড় দালানের মালিক হবে, এটিও কিয়ামতের একটি আলামত। কিয়ামত ওই পাঁচটি বিষয়ের অন্তর্ভুক্ত যার জ্ঞান আল্লাহ ভালো রাখেন। এরপর আমাদের নবী আয়াত পাঠ করলেন, নিশ্চয়ই কিয়ামত প্রসঙ্গে আল্লাহই ভালো জানেন। বৃষ্টি তিনিই বর্ষণ করেন। মায়ের পেটে কি আছে এ প্রসঙ্গেও তিনি জানেন। তিনি ব্যতীত অপর কেউ তা জানে না, আর কেউ জানে না যে তার মৃত্যু কোথায় হবে। জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করা হলো। তখন তিনি বললেন, এটা ওই সময় হবে যখন ইলম উঠে যাবে। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, ইলম কিভাবে উঠে যাবে? অথচ আমরা কোরআন তিলাওয়াত করি, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই, আর তারাও তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে, এবং এ ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তিনি বললেন, জিয়াদ, তোমাকে তোমার মা হারিয়ে ফেলুক, আমি তো তোমাকে মদিনার বুদ্ধিমান ব্যক্তিবর্গের একজন ধারণা করতাম। তাহলে এটাই ঠিক নয় যে ইহুদি ও নাসারারা তাওরাত ইনজিল পড়ে, কিন্তু তাতে যা আছে তার উপর তারা আমল করে না। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ? আসল বিষয়টি হচ্ছে, মানুষ কোরআন ও হাদিস শিক্ষা করবে, কিন্তু সেই অনুযায়ী তারা আমল করবে না। এভাবে আমল উঠে যাবে। কিয়ামতের এটা একটা অনেক বড় আলামত। এখন আমরা দেখতে পাই চতুর্দিকে কোরআনের দাওয়াত দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, কিন্তু যারা শিক্ষা দিচ্ছেন তারা কিন্তু তা আমল করেন না। অর্থাৎ শিক্ষা দিচ্ছেন কিন্তু নিজেরা এটা পালন করছেন না। এটা হচ্ছে কিয়ামতের একটা বড় আলামত। শোনো, তোমাদেরকে কিয়ামতের আলামত সম্পর্কে আরও একটু বলি। তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এ আলামত প্রকাশ পাবে যে পরিচিত ব্যক্তিবর্গকে সালাম দেওয়া ব্যবসার বিস্তার লাভ, এমনকি স্ত্রী তার স্বামীর ব্যবসায় সহযোগিতা করবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, মিথ্যা সাক্ষী দেওয়া, সত্য সাক্ষ্য গোপন করা, কলমের বিস্তার লাভ, এগুলো সবই কিয়ামতের আলামত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানতের খিয়ানত করা হবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমানতের খিয়ানত করা হবে? তিনি বললেন, যখন অযোগ্য ব্যক্তিবর্গকে ক্ষমতায় বসানো হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। কিয়ামতের পূর্বে বয়স্ক ব্যক্তি যুবকদের সাদৃশ্য অবলম্বন করবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষ কবুতরের পাকস্থলীর ন্যায় কালো খেজাব ব্যবহার করবে, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। অর্থাৎ তারা তাদের চুলে কালো কলপ ব্যবহার করবে, যেন তাদের বয়স বোঝা না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মানুষের মাঝে এমন একটা সময় আসবে যে তখন তারা পরোয়াই করবে না যে সে হালালভাবে উপার্জন করছে নাকি হারামভাবে। তিনি আরও বলেন, যে দু ধরনের মানুষ জাহান্নামী হবে তাদেরকে আমি দেখিনি। তাদের এক ধরনের সাথে সবসময় গরুর লেজের ন্যায় একটি চাবুক থাকবে, তা দিয়ে তারা তাদের অধীনস্থদেরকে প্রহার করতে থাকবে। আরও একদল হবে নারীদের, তারা পোশাক পরিচ্ছদে হবে অর্ধলঙ্গ, গর্বের সাথে নৃত্যের ভঙ্গিতে বাহু দুলিয়ে পথ চলবে, বুকতি উটের ন্যায় উঁচু কুজের ন্যায় কোপা পাতবে তারা। এসব নারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি তারা জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধি অনেক 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 দূর থেকে পাওয়া যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উষ্ট্রের যুদ্ধের সময় আল্লাহ আমাকে একটি বাণীর মাধ্যমে উপকৃত করেছেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। যখন তিনি জানতে পারলেন যে ইরানীরা কিসরার মেয়েকে তাদের বাদশা বানিয়ে নিয়েছে, তখন তিনি বলেছিলেন, ওই জাতি কখনোই মুক্তি পাবে না যারা মহিলাদেরকে তাদের রাষ্ট্রনায়ক করে। স্টুডেন্টস, কিয়ামতের আর একটা বড় আলামত কি জানো? ফোরাতের তীরে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই ব্যাপারে একটা হাদিস আছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, অচিরেই ফোরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। জনগণ যখন এ সংবাদ শুনতে পাবে, তখন তা অর্জনের জন্য সেই দিকে ছুটবে। ওই সময় যারা ফোরাতের তীরে অবস্থান করবে তারা বলবে, আমরা যদি জনগণকে সুযোগ দেই তাহলে তারা সমগ্র পাহাড় নিয়ে চলে যাবে। তখন সেখানে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে এবং এই যুদ্ধে প্রায় 99% অর্থাৎ 99% লোক নিহত হবে। এটা একটা বড় ধরনের আলামত। স্যার, এ তো মহা ফিতনা, স্যার এই ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই? হ্যাঁ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পরে আসবে ধৈর্য ধারণ করার দিন, আর তখন ধৈর্য করা এত কঠিন হবে যেমন আগুনের কয়লা হাতে ধরে রাখা কঠিন। ওই সময় ধৈর্য ধারণকারী 50 ব্যক্তির সমান নেকি পাবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, 50 জনের সমান নেকি কি তাদের মধ্যে থেকে না আমাদের মধ্যে থেকে? তিনি বললেন, তোমাদের মধ্য থেকে। আর এই সময় আমাদের বেশি বেশি করে যে কাজগুলো করতে হবে, আর আমাদেরকে মনে রাখতে হবে সালাত, রোজা, দান, সাদাকা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এগুলো মানুষকে পরিবার, সম্পদ, ব্যক্তিত্ব, সন্তান, প্রতিবেশীর ফিতনা থেকে নিরাপদ রাখে। স্যার, আজকের ক্লাসটা অনেক ভালো লাগলো স্যার, অনেক কিছু জানতে পারলাম। থ্যাংক ইউ স্যার।